দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ। আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শরীফুল হক। টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা, কিন্তু হতাশ তারা, কেননা দীর্ঘ সময়ে জাল বেয়েও মিলছে না ইলিশ। জেলেদের দাবি, পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন নিয়ে আছেন দুশ্চিন্তায়। আল ইমরান শোভনের তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। শেষ হয়েছে দুই মাসের নিষেধাজ্ঞা, পদ্মা মেঘনায় ফের ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা। তবে ঘন্টার পর ঘন্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। হতাশার ছাপ জেলেদের চোখে মুখে, ভাটা পড়েছে ঈদ আনন্দেও। প্রায় 4-5 ঘন্টা নদীতে ছিলাম, তো মাছ আমরা যেরকম ফার কথা ওরকম ফাই নাই। অভিযানের লাস্ট শেষ অবস্থায় এমনকি মাছ ভালো ফার কথা কিন্তু ওরকম ফাই নাই। একবার 8-10 দিন মাংস কষ্ট করছে, মাছ পাই না, প্যালেটটি দেন ঈদ করবো কীভাবে। ইলিশ ধরা না পড়ায় প্রভাব পড়েছে নদীপাড়ের আড়তে। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম, ফলে মাছ না কিনেই বাড়ি ফিরছেন অনেকে। 1-1.5 কেজি আলা মাছ 2,000-2,500 টাকা কেজি, তার নিচে যে মাছগুলো 1,200-1,300 টাকা। তো আমরা তো মাছ কিনতে যাই, মাছের দাম সাধারণত বেশি দেখে কিনতে সাহস পাই না। মাছ কম থাকার কারণে দেখা গেছে যে মাছের দাম হলো অতিরিক্ত বেশি। দেখেন 500-600 গ্রাম আলা মাছের কেজি পরে হইলো 900 টাকা, 1,000 টাকা, 1,050 টাকা। যেভাবে আশা করছি ওরকম মাছ পাওয়া যাচ্ছে না, আর জেলেরা যে যা পায় তাদের পোষায় না, আর আমরা তো পাই আর না পাই আমাদের হাজিরা দিতে দাম খুব বেশি। মৎস্য বিভাগ বলছে দুই মাসের নিষেধাজ্ঞা সফল হয়েছে, শিগগিরই ইলিশের উৎপাদন বাড়ার আশা। ইলিশবাড়ি চাঁদপুর, এটা আমরা ইজিলি আমরা এটাকে রক্ষা করব, এবং আগামীতে যে ইলিশের যে এবার যে জাটকা যেটা আমরা রক্ষা করতে পারছি, এই জাটকাটাই আগামীতে আমাদের বড় ইলিশ আকারে আসবে চাঁদপুরে, এবং আমরা সেই ইলিশ সহজেই আমরা পাবো এবং সুলভ মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছাতে পারবো। ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ এপ্রিল দু মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল পদ্মা মেঘনা 70 কিলোমিটার এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে পহেলা মে থেকে আগামী 3 মাস কাপ্তাই লেকের মৎস্য আহরণ, বাজারজাতকরণ এবং পরিবহনের উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে, প্রাকৃতিক পরিবেশে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও মাছ শিকার বন্ধ রাখা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এই জলাধারে কার্ব জাতীয় মাছের বংশবৃদ্ধি এবং সব ধরনের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাছ শিকার বন্ধে হ্রদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে উল্লেখ করে আরও জানানো হয়, এ সময় 25,000 জেলে পরিবারের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে। চলতি মৌসুমে কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ থেকে 10,44,18,000 টাকা রাজস্ব আদায় হবে বলেও দাবি সংস্থাটির। দর্শক, কাপ্তাই লেক থেকে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী জিয়াউল হক। তিনি আমরা যাচ্ছি তার কাছে। জিয়া, যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে এবং আর যে জেলেদেরকে সহায়তা দেওয়ার একটি প্রকল্প রয়েছে, সব মিলে কী তথ্য আপনার কাছে আছে? শরীফ, আপনি যে তথ্যগুলো দিচ্ছেন দর্শকদের আমি যুক্ত করতে চাই, এটি কিন্তু যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলাধার হিসেবে পরিচিত কাপ্তাই লেক, এটা হচ্ছে 725 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই লেকটির অবস্থান। কিন্তু এই লেকে প্রায় 25,000 জেলে এই এখানকার জাল মারার উপর তারা, মাছ শিকারের উপর তারা তাদের জীবিকা নির্ভর করে থাকে, এবং এই 3 মাস এইখানকার যে কাপ্তাই লেকে যে মাছ ধরা বন্ধ থাকে এবং সেই মাছের প্রাকৃতিক প্রজনন, কার্ব জাতীয় মাছের যে প্রাকৃতিক প্রজনন সেটি নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং এর সাথে সংশ্লিষ্ট যে বরফকল রয়েছে, বিপণন ব্যবস্থা এবং সব কিছুই কিন্তু বন্ধ থাকে এই সময়টার মধ্যে। এবং বিএফডিসির কর্তৃপক্ষ তাদের যে মেসেজটি আমাদের দিয়েছে সেটি হচ্ছে যে 25,000 জেলেরকে যে প্রতিবার 20 কেজি খাদ্যশস্য দেওয়া হয়, এবং জেলেদের পক্ষ থেকে এই খাদ্যশস্য অপ্রাপ্ত বলে তারা বিভিন্ন সময় তারা দাবি করে আসছিল। তারা বলেছে এই খাবারের পরিমাণ যদি না বাড়ানো হয় জেলেদের কিন্তু তারা অবৈধভাবেই তারা জাল মারতে নামতে পারে, এবং সেই হিসেবে যে বিএফডিসি ব্যবস্থাপক রয়েছেন তিনি বলেছেন যে তাদের খাবারের পরিমাণটা কি বাড়ানোর ব্যাপারে তারা যেভাবে এসব এলাকাগুলোতে মাঝে প্রজনন তৈরি করা হয়
আর সেই সব এলাকাগুলোতে ঠিক মতো প্রচলন হচ্ছে না এবং কাপ্তাইদের মাছের বৃদ্ধি কিন্তু সেভাবে হচ্ছে না। এবং আশা করছেন যে এইসব লেক ড্রেজিং এর মাধ্যমে এইসব এই সমস্যা সমাধান করা সম্ভব। শরীফ জিয়া, ধন্যবাদ আপনাকে। ফসলের সাথে হাওড়ে ডুবেছে কৃষকের ঈদ আনন্দ। ছেলে মেয়েদের জন্য কিনতে পারেননি নতুন পোশাক। হাওড়পল্লিতে কেবলই শূন্যতার গল্প। তার উপর ঋণের টাকা শোধ হবে কীভাবে? সারা বছর খাবেনি বা কি? সেই দুশ্চিন্তাও পিছু ছাড়ছে না 20,000 কৃষক পরিবারের। সুনামগঞ্জ থেকে এ আর জোলে তথ্য, ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। এপ্রিলের প্রথম দিকে পাহাড়ে ঢলের দাপট। সুনামগঞ্জে এভাবেই একের পর এক ভেঙেছে 30টি হাওরের বাঁধ। ডুবেছে 20,000 হেক্টরের বেশি বড় ধান। কেউ আধা পাকা ফসল ঘরে তুললেও বেশিরভাগ বিক্রিযোগ্য নয়। স্বপ্নের ফসল হারিয়ে হাজারো কৃষক পরিবারে এখন কেবলই হাহাকার। ভাটা পড়েছে ঈদ আনন্দেও। ছেলে মেয়েদের জন্য কেনা হয়নি নতুন জামা। 2 বিঘা জমি করছিলাম, এগুলো বাসায় নিছে বন্যার পানিতে। আমি মাঝের বাড়ি এবারে কাজকর্ম করে খাই। এখন একটা অবস্থা, আমি কীভাবে চলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। 5টা পুরুতা, ঈদ আছে সামনে, কিতা দিমু কিতা না দিমু, পুরুতা তো না কাঁদতেছে। আব্বা কইছে আর এবার আমাদের ভাইয়ের কেউই নাই, কেউই ঈদের কাপড় কিনছে না, তাই এবার আর ঈদ করুন। তবে ঈদে বাচ্চাদের নতুন কাপড় আর ভালো খাবারের ভাবনা ছাপিয়ে দুশ্চিন্তায় নিষ্ঠুর বাস্তবতা। কিভাবে হবে সারা বছরের ভরণ পোষণ কিংবা ঋণের টাকা পরিশোধ? তিনটা ছেলে মাঝে একটা ছেলে মোটামুটি কিছু কাজকাম করে, আমি কাজকাম করতে পারি না, আমি ফুঙ্গো। যে পশু করছিলাম ঋণ ফোন করিয়া, তো এবছর তো সব তোলে হয়ে গেছে গা। এখন সামনে একটা ঈদ, ঈদ তো আমরা মনে হয় না, কিন্তু আমরা খাইমু কিভাবে এই চিন্তায় আমরা জান বাঁচতেছি না। বাইরে বনও হাতাছি না, গোটা ঠিক করতেছি না, গোটা আজকে নিজের তোমার উড়াই তখন ভাঙিয়া শুনে না কর, মানে 4.5টা ঘুরতে লাগে আমার বেশি বেখা ধারণা আছে। একদিকে আল্লাহ যদি বাঁচায় তো বাঁচ, মানালে তো বাঁচার কোনো পথ নাই। সুনামগঞ্জে হাওড়ের ফসল ডুবে 20,000 কৃষকের ক্ষতি অন্তত 100 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আজ এ পর্যন্তই। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন আর চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।